আমাকে ফেলে চলে গেছে, স্পেশালি তোমাদের জন্য করছি। সেই 90s এর কথা মনে পড়ে গেল। 90s এর হিরো যেমন মুখে ফোম নিয়ে দাড়ি কাটতে বসে পড়তো, এখন শ্রেয়া নিজের দাড়ি গুলো কাটছে। কিরে দাড়ি কাটছিস শুটের আগে? এ বাবা, তোরও দাড়ি হয়? এতদিন আমি ভুলভাল ভাবে ছেলেদের সাথে প্রেম করতাম গাইস, একটা মেয়ে খুঁজে পেলে আমাকে বলো মেয়ের সাথে প্রেম করব। আর এই যে ছেলে স্ক্রিপ্ট করছে, স্ক্রিপ্ট কর ভাই। উঠছে দাড়ি, উঠছে জিলেট কাটে না দেবো। তো এখন আমরা সরি রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, এখন আমরা রেডি হয়ে গেছি সবাই। আর আমার তো পুরো মেকআপ করতে করতে অনেক দেরি হয়ে গেল, আর দেখতেই পাচ্ছিলাম আমি কি করছিলাম। তো যাই হোক চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে, কারণ আমরা এখন শুটিং স্পটে আছি। তো চলো। তো আমি এখন খুবই টেনশনে আছি। টেনশনের কারণটা হচ্ছে এই প্রথম অন্য কারোর প্রোডাকশনে কাজ করছি, মানে এটা আর কি ইনার প্রোডাকশন। ঠিক আছে, কেনে কেঁচাতেও মানে ব্যাপারটা হচ্ছে এতদিন নিজের প্রোডাকশনে কাজ করে করে শরীরে জং ধরে গেছে, এখন অন্য কারোর প্রোডাকশনে কাজ করতে এসেছি। এতদিন যেই ভয়টা এ পেতো সেই ভয়টা এখন আমি পাচ্ছি। যাই হোক, এস লাইফস্টাইলের এটা ফার্স্ট শর্ট ফিল্ম, তো একটু নার্ভাস আছি ভাই। দেখা যাক, শ্যুটটা এখন স্টার্ট হবে, তো দেখা যাক কি হয়, মানে কতটা নিজের পারফরমেন্স দিতে পারি, প্লাস তোমরা কতটা সাপোর্ট করো। এই অ্যাকাউন্টে মানে এই চ্যানেলে ফার্স্ট আমাদের শর্ট ফিল্ম আসছে, তো তোমাদের সাপোর্ট কিন্তু চাই, তাহলে বারে বারে আসবে, নালে কিন্তু আসবে না। আর এখানে তো ফর্সা লাগছে কেন আমার থেকে? ও আচ্ছা, আর আমি কালো হয়ে গেছি। বুঝতেই পারছো যে আমি একা একা ঘুরে বেড়াচ্ছি, মিন্স আমার টেকগুলো হয়ে গেছে আপাতত ফার্স্ট সিনের, আর ওরা ওই দিকে গেছে। তো ওখানে রবিদার সিনগুলো নেওয়া হচ্ছে, গোপুর এখানেই ছিল, তো আমার সাথে সিন তো হয়ে গেছে। তো এবার তাড়াতাড়ি চটপট বাইরের মানে আউটডোর শ্যুটগুলো তাড়াতাড়ি কমপ্লিট করতে চাই, কারণ খুব গরম, মানে খুব গরমের থেকেও বেশি রোদের একটা আলাদাই তেজ, মানে মাঝে মধ্যে যেই ছাওয়া হয়ে যাচ্ছে আর মাঝে মধ্যে রোদ উঠছে, ওটাতে খুব অসুবিধা হচ্ছে। তো এই জন্য তাড়াতাড়ি মানে শেষ করে আউটডোর তারপরে ইনডোরে যেতে চাই, কারণ এসি ও শান্তি, যাই হোক গরমে সবারই শান্তি এসি। তো চলো ওরা আসুক, তারপর তোমাদের সাথে একটু গল্প করা হচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে আমি কিছু দেখাতেই পাচ্ছি না, একটু ক্লিপ দেখাতে পাচ্ছি না, শ্যুটের কিছু না। এবার চেষ্টা করতে হবে, চেষ্টা করবো, ইনফ্যাক্ট সোহেলদাকে দিয়ে দেবো ফোনটা, কারণ আমি শ্যুট করছি আর আমার মাথায়ও থাকছে না। আমি এর জন্য শ্যুটের মধ্যে ব্লগের চাপটা নিই না, বাট অনেকদিন তোমাদের কোনো কিছু দেওয়া হয় না, কোনো গল্প করা হয় না, কোনো ব্লগ বা কোনো কিছু আসে না সেরকম বড় ভিডিও, তার জন্য ভাবলাম যে একটা ছোট্ট করে হলেও কিছু একটা করা যাক, যাতে একটু গল্প করা যায় তোমাদের সাথে। তো চলো দেখতে থাকো, স্কিপ করবে না। আর এই শর্ট ফিল্মটা কিন্তু বহুত বহুত সাপোর্ট করতে হবে, কারণ এটা আমি স্পেশালি তোমাদের জন্য করছি, মানে এই অডিয়েন্সদের জন্য, আমাদের এই চ্যানেলের অডিয়েন্স যারা তোমরা আর কি, তাদের জন্য করছি স্পেশালি। তো বহুত সাপোর্ট চাই, বহুত শেয়ার চাই, অনেক কিছু চাই, তো এগুলো নিয়ে পরে বকবক করা হবে। আপাতত চলো আমি একটু পরে তোমাদের সাথে আবার দেখা করছি। কেমন হলো ওদিকে শুট? চরম। দাঁড়ান দাঁড়ান দাদা, দাঁড়ান, ফাটি দিয়েছে। দাঁড়ান দাদা, ইন্টারভিউ নেব। হ্যাঁ বলুন ম্যাডাম। হ্যাঁ বলছি, শুটটা কেমন হলো ওদিকে? ডিরেক্টর যায়নি, কেমন আর হবে, ডিরেক্টর গল্প করছিল। তো এই দেখো আমি ভূত সেজে দাঁড়িয়ে পড়েছি গাছের তলায়, আদৌ আমি ভূত ছিলাম না, এখানে আমার একটা ফুটেজ নেওয়া হচ্ছিলো। আর এই দেখো আসছে এই মাজনু লাইলার সাথে দেখা করতে, আর হঠাৎ করে রবিদা পেছন থেকে ডেকে নিল, তারপর আমি হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেলাম। কী করে হলাম সেটা তোমরা একটু বোঝো, আর কমেন্টে জানিও কী করে হলাম, তোমরা এতক্ষণে বুঝেই গেছো। তো এখন আমি বাড়িতে, ব্যাপারটা হচ্ছে আমি একা একা বাড়িতে, আমাকে ফেলে চলে গেছে, সেটা একদমই না, আসলে ওদের একটা টেক ছিল, তো আমি তখন রেডি ছিলাম না, মানে ড্রেস চেঞ্জ করতে হতো, প্লাস আমি এসেই মুখটা ধুয়ে ফেলেছিলাম, কারণ আমার মেকআপ করতে একদম ভালো লাগে না, মেকআপ যতক্ষণ থাকে আমি ভাবি যে কখন মুখটা ধোবো, কখন মুখটা ধোবো, আর খুব গরম লাগে, তাই আমি মুখ ধুয়ে ফেলেছিলাম। তো মেকআপ করতে টাইম লাগবে, জামা পরতে হবে, তাই ওরা ভাবলো যে শুটিং স্পটে গিয়ে আবার ঠিক ওদের দুটো সিন আছে ওগুলো নিয়ে তারপরে আমাকে নিয়ে আবার আমার সিনগুলো নেবে। তো আমি এখন রেডি হয়ে বসে আছি, এই যে স্ক্রিপ্ট করছি, স্ক্রিপ্টটা পড়া হয়ে গেলে আশা করি চলে আসবে, ওদেরও হয়েই হয়তো গেছে, একটা কল করা উচিত। ঠিক আছে, খুব ভাট বকছি, তো চলো আবার ওখানে গিয়ে দেখা। গোপুর ওয়েট করতে করতে আমার ঘুম চলে আসলো, এবার আমি ঘুমিয়ে যাব,
তারপর আবার কালকে শুট হবে, নাহলে পরশুদিন। ঘুমালাম বস, টাটা। তো আমার হাল বেহাল, সরি, আমাকে আমার হুলিয়াটাকে স্কিপ করে দাও, পেছন থেকে হাওয়া আসছে আর এইদিকেই ব্যাগটা দিয়ে শুটটা করতে হবে, এই জন্য চুল ফুল পুরো শেষ হয়ে গেছে আর পুরো টাটকা রোদ। বুঝতেই পারছ ঠিক এখন বাজে কটা, 4:15 হয়ে গেছে, ঠিক আছে। যাই হোক, এই এই রকম রোদের মধ্যে ওফ শুট করতে বেরিয়ে পড়েছি ঠিক এরকম একটা ফাঁকা জায়গায়, যাদের রোদটার উপর ক্যামেরা সেট করছিল যে অ্যাঙ্গেলটা ঠিক কোথা থেকে নেওয়া হবে, আর গুন্ডা হাজির, আর এদিকে গোপু রাস্তায় শুয়ে পড়েছে হাঁপিয়ে গিয়ে। একদমই সেটা না, এখানে একটা মানে সিন চলছিল যেটা ওকে শুতেই হতো, তো সবকিছু জানতে পারবে, তার জন্য শর্ট ফিল্মটাকে দেখতে হবে। আর আমার হুলিয়াটাকে প্লিজ স্কিপ করে দিও, কারণ সকালবেলায় সারা রাত প্রায় না ঘুমিয়ে শুট করতে বেরিয়ে পড়েছি, তাই এরকম হুলিয়া, তারপর আবার মেকআপ, রোদ, গরম। তো যাই হোক, এত কষ্ট করে সবাই মিলে শর্ট ফিল্মটাকে বানালাম, তো তোমাদের কিন্তু প্রচুর সাপোর্ট চাই, আর এই শর্ট ফিল্মটা কিন্তু এস লাইফস্টাইলে আসবে। আজকের ভ্লগটা আমি এইটুকুই এন্ড করছি, মানে বলতে গেলে এটা আগের দিনের ভ্লগ ছিল, আর সেকেন্ড ডে মানে আমাদের ফার্স্ট ডে শ্যুট দুটো সিন বাকি ছিল, তো সেই সিনগুলো আমরা আজকে সকালবেলায় করতে গেছিলাম, যেটা এক্ষুনি দেখলে তোমরা রাস্তার সিন এইগুলো। তো এটা কমপ্লিট করার পর আমি স্নান করে ফেলেছি, আর আমার এই যে চোখ মুখের যে এটা দেখতে পাচ্ছ এই রকম, এটাকে এটাকে পুরো স্কিপ করে দাও, কারণ চোখে এত কাজল পড়েছে কাল থেকে আমি শুটে মানে আর কি মেকআপ করতে হয়েছিল, মুখ থেকে মনে হচ্ছে মেকআপও এখনো যায়নি, মুখ ফুক চুলকাচ্ছে, প্লাস চোখের এটা একবারও মানে উঠছে না, অনেক ডলাডলি করেছি, চেষ্টা করেছি, উঠছে না। তো বেশি ডলাডলি করলে আবার আমার চামড়াটাই উঠে যাবে, তাই ফালতু না ডলে আমি ছেড়ে দিয়েছি, যা হয়েছে হয়েছে। আজকের ব্লগটা এইটুকুই, আর এই যে শর্ট ফিল্মটা যেটা শ্যুট করলাম এটা অনেক অনেক সাপোর্ট চাই, কিন্তু আমি আগেও বলেছি তো আবারও বলছি। আর হ্যাঁ, এটাতে তোমার দাদা মানে তোমাদের দাদা খুবই কম আছে, ও কারণ ও ডাইরেকশন দিতে একটু বিজি থাকে, তার জন্য আমি ওকে জ্বালাইও নি, আমি নিজে নিজেই ব্লগটা কমপ্লিট করে দিয়েছি। এখনও ওর শরীরটা একটু খারাপ খারাপ করছে, পায়ে মায়ে ব্যথা করছে, তাই ও শুয়ে আছে, তাই ওকেও নেবো না। তো আজকের জন্য ব্লগটা এইটুকুই, টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে।